ঢাকা রিপোর্টার সমিতির সম্মানিত সভাপতি জনাব মোসাদ্দেক রহমান, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান সহ রিপোর্টার সমিতির সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত সম্মানিত সদস্যবৃন্দ, আপনাদের সবাইকে আমি আন্তরিক সালাম এবং শুভেচ্ছা জানাই। ঢাকা রিপোর্টার সমিতি ঢাকা শহরের বিভিন্ন পত্রপত্রিকা, ইলেকট্রনিক মিডিয়া, রিপোর্টারদের সংগঠন। রিপোর্টাররাই কিন্তু মাঠে ময়দানে ঘুরে পরিশ্রম করে রিপোর্ট সংগ্রহ করে এবং সেই রিপোর্টে পত্রিকায় ছাপানো হয়, টেলিভিশনে প্রদর্শন করা হয়। অর্থাৎ তাদের ভূমিকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই গুরুত্বপূর্ণ কাজটি এই সংগঠনের সদস্যরা দীর্ঘদিন ধরে করে আসছেন এবং যে কোনো গণমাধ্যমের প্রাণ আমি মনে করি যে রিপোর্টাররা, তারাই হচ্ছে প্রাণ, সেটি ইলেকট্রনিক মিডিয়া হোক, সেটি প্রিন্ট মিডিয়া হোক। এবং এই ঢাকা রিপোর্টার সমিতি প্রতিষ্ঠা লগ্ন থেকে বিভক্ত হয়নি, এটি হচ্ছে ঢাকা রিপোর্টার সমিতির সৌন্দর্য। সাংবাদিকের অনেক সংগঠন আছে, দুটি সংগঠন বিভক্ত হয়নি, আশা করবি আশা করছি কামনা করি যে কখনো বিভক্ত হবে না, সেটি হচ্ছে ঢাকা রিপোর্টার সমিতি এবং জাতীয় প্রেস ক্লাবও অত্যন্ত ভালোভাবে কাজ করে যাচ্ছে, ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। আমি এই সংগঠনের মধ্যে অবশ্যই নেতৃত্বের প্রতিযোগিতা থাকবে, কিন্তু এখানে রাজনীতি যেভাবে অন্যান্য জায়গায় ভাষা বেঁধেছে এখানে ঠিক সেভাবে হয়নি, এটি না হওয়াটাই বাঞ্ছনীয় এবং সংগঠনটি যাতে সবসময় ঐক্যবদ্ধ থাকে সেটি আমার আন্তরিক কামনা। এবং আরেকটি প্রত্যাশা, এবং তারা সেই মোতাবেক কাজও করছে, সেটি হচ্ছে সংগঠনের সদস্যদের ওয়েলবিংয়ের জন্য যেমন আপনারা কাজ করছেন, একই সাথে কিছু অনুকরণীয় পদক্ষেপও আপনারা গ্রহণ করেছেন, বিশেষ করে বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড সহ নানা ধরনের যে অ্যাওয়ার্ডগুলো দেওয়া হচ্ছে সেগুলো আসলে রিপোর্টারদের উৎসাহিত করছে এবং এগুলো আমার মনে হয় সবসময় এগুলোকে অব্যাহত রাখা প্রয়োজন। এবং আমাদের সমাজে সাংবাদিকরা হচ্ছেন সমাজের পথ প্রদর্শক এবং রিপোর্টাররা এমন কিছু জিনিস অনুসন্ধান করে বের করে আনে যেগুলো মানুষের সহজে চোখে পড়ে না, যেগুলো মানুষ সহজে দেখতে পায় না, সমাজ সেদিকে তাকায় না। আমাদের সমাজে অনেক বিষয় আছে, সমাজ সেদিকে তাকায় না, এমন অনেক মানুষের অব্যক্ত বেদনা আছে যে বেদনার কথা সমাজ শুনতে চায় না, সেই কথাগুলো রিপোর্টাররা অনুসন্ধান করে বের করে আনেন। সুতরাং সেই রিপোর্টাররা তাদেরকে যে পুরস্কৃত করা হচ্ছে এটি অত্যন্ত একটি ভালো পদক্ষেপ ঢাকা রিপোর্টার সমিতি গ্রহণ করেছে। আমি আরেকটি জিনিস অনুরোধ চালাবো, সেটি হচ্ছে এমন কিছু বিষয় তুলে আনা প্রয়োজন, সেটি পত্রিকায় বলুন, সেটি ইলেকট্রনিক মিডিয়ায় বলুন, সেটি হচ্ছে আজকে মানুষ নীতি নৈতিকতা লোপ পাচ্ছে, বিভিন্ন মানবিকতাও লোপ পাচ্ছে, সেগুলোর উপর যেখানে মানবিকতা মানুষ প্রদর্শন করছে সেগুলোকে রিপোর্টের মধ্যে নিয়ে আসা। কিন্তু অনেক মানুষ, অনেক সংগঠন দিগ্বিতে অনেক কাজ করে, যেমন কিছুদিন আগে টেলিভিশনে একটি রিপোর্ট আমি দেখেছিলাম, টেলিভিশনে না, সেটি প্রথমে আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি, ঢাকা শহরে লালমাটির একটি মেয়ে, একটু পাগলাটে মেয়ে, সেই করোনার মধ্যে খেটে খাওয়া মানুষকে সে নিজে প্রথমে খাওয়ানো শুরু করেছে, পরে অনেক মানুষ তার সাথে যুক্ত হয়েছে, যুক্ত হওয়ার পর সে বহু মানুষকে, প্রতিদিন শত শত মানুষকে খাইয়েছে।
একদিন ঢাকা নিউ মার্কেটে গেছিল কুকুর বিড়ালের জন্য খাদ্য সংগ্রহ করতে, খাদ্য দিতে। সেখানে গিয়ে দেখলো কুকুর বিড়াল তো নয়, মানুষই অভুক্ত থাকছে। তখন সে তার পরিকল্পনা বদলে দিয়ে সে মানুষকে খাওয়ানোর উদ্যোগটা গ্রহণ করে, এবং সেটি একটি কোনো কনভেনশনাল মেইন স্ট্রিম মিডিয়া প্রথমে সে নিউজটা করেনি। সে নিউজটা একটা নন কনভেনশনাল মিডিয়া থেকে সেটি হয়েছে, এবং সেটা আমি ফেসবুকে দেখেছি। এরপরে অবশ্য কয়েকটি টেলিভিশনে সেটার উপর রিপোর্ট হয়েছে। আমি নিজে তার এই রিপোর্ট দেখে আমি অনুপ্রাণিত হয়েছি, ভারাক্রান্ত হয়েছি। আমি আমার ছেলে মেয়েদের দেখিয়েছি, বহুজনকে আমি আবার হোয়াটসঅ্যাপে পাঠিয়েছি সেটা, এবং আমি এটা রেকর্ডের জন্য আমি বলব না, রেকর্ড করবেন না, বলা অনুচিত, তারপর বলছি। আমি সেটি দেখে আমি নিজেকে নিজে জিজ্ঞেস করেছি যে আমি তো এলাকায় অনেক ত্রাণ দিই, করোনার সময় দিয়েছি, আমার বাসা চট্টগ্রাম শহরে, বড় হয়েছি চট্টগ্রাম শহরে, আমি চট্টগ্রাম শহরে তার এটা দেখে অনুপ্রাণিত হয়। প্রতিদিন বিশ মাসে খাওয়ানোর ব্যবস্থা হচ্ছে, সপ্তাহে চার দিন আমি এখনও চালাচ্ছি, তারটা দেখে কিন্তু আমি তাকে কাজটা দেখে আমি আরও অনেককে বলেছি এটা নিউজে দিবেন না দয়া করে, আমি এটা প্রচার দেইনি। আমি চট্টগ্রামও অনেকে এটা নিয়ে রিপোর্ট করতে চেয়েছি, আমি নিষেধ করেছি। সুতরাং এটা কেউ দয়া করে লিখবেন না বা টেলিভিশনে দেখাবেন না, আমার এই ভয়েস যাবে না। অর্থাৎ একজন মানুষ কীভাবে অন্যদেরকে অনুপ্রাণিত করে, আমি জাতীয় পুরস্কার দেওয়ার কমিটিতে বিদ্যানন্দ ফাউন্ডেশন পুরনো ঢাকা, সেটি একটি কাগজে আমি রিপোর্ট দেখেছিলাম, সে রিপোর্টের কপি আমার সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে। এবং বিদ্যানন্দ ফাউন্ডেশন 80 বছরের বেশি সময় ধরে মানুষকে খাওয়াচ্ছে, প্রতিদিন শত শত মানুষকে খাওয়া, 80 বছর ধরে। তারা কোনো রাজনীতি করে না, চেয়ারম্যান মেম্বার এমপি হওয়ার কোনো ইচ্ছা তাদের নাই, তারা মানবতার স্বার্থে সেই কাজটি করছে। যেই আমি কিন্তু জানতাম না, আমি রাজনীতি করি, ঢাকা শহরে থাকি, আমার প্রচণ্ড যোগাযোগ, আমি তথ্য মন্ত্রণালয়ের মতো মন্ত্রণালয়ের মন্ত্রী, এরপর আমি জানতাম না, কিন্তু একটা রিপোর্টের মাধ্যমে আমি সেটা জেনেছি। তো এই যে রিপোর্টিং, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি এই জন্য আপনাদের ধন্যবাদ জানাই। আমি যেটি অনুরোধ জানাবো যে সমাজে এই মানবিক কাজ যারা করছে সেগুলোর উপর এবং মানবিকতার উপর রিপোর্ট করলে এই বিষয়গুলোকে আরও কী অন্তর্ভুক্ত করা যায় সেটা আপনি দেখবেন। কালকে নির্বাচন, এতো গুরু গুরু কথা, ভারাক্রান্ত কথা আমি কথা প্রসঙ্গে বলে ফেললাম, কারণ সব জায়গায় তো এই কথাগুলো বলার প্রয়োজনও নাই, বলা যায়ও না। তো আপনাদের সামনে বললে সেটির একটি অর্থবহ হয়, কারণ আপনারা বিষয়গুলো নিয়ে ভাবেন এবং লেখেন, সব জায়গায় তো এই কথাগুলো বলে কোনো লাভ নেই, সেজন্যই বলছি। তো আমি সবসময় আপনাদের অত্যন্ত সুন্দর স্বচ্ছ নির্বাচন হয়, আগামীকালও সুন্দর স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব বেরিয়ে আসবে সেটি আমার প্রত্যাশা। আমাকে বিভিন্ন সময় বিভিন্ন জন বলে, ভাই আমরা দাঁড়িয়েছি আমাদের একটু, আমি বললাম আমি তো কোনো পক্ষ না, আমি কখনো কোনো পক্ষ নিই না, নিবও না, আমার দরকারও নেই, যেই হবে তাকেই অভিনন্দন, সে যেই দল বা মতেরই হোক না কেন, আমার কাছে সমান। তো আপনাদের আরেকটি সুন্দর নির্বাচন হোক প্রতিবারের মতো, সে নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব বেরিয়ে আসুক, এবং সেই নেতৃত্বের মাধ্যমে ঢাকা রিপোর্টার শ্রেণীটি সমৃদ্ধ হোক। শুধু ঢাকা রিপোর্টার শ্রেণীটি সমৃদ্ধ হবে না, দেশ জাতীয় সমৃদ্ধ হবে তাদের হাত ধরে, সেই প্রত্যাশা। সবাইকে অসংখ্য ধন্যবাদ। জয় বাংলা, জয় বাংলা।